প্রিয় দর্শক, ইউক্রেনের ওপরে রাশিয়া আক্রমণ করার পর থেকে সকলেই পুতিনের ওপরে রেগে রয়েছে। এর মধ্যেই পুতিনের সিক্রেট কন্যাকে নিয়ে তুমুল হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সিক্রেট কন্যা লুইজার রোজের মা ছিল ঝাড়ুদার। 18 বছরের ওই তরুণী নাকি পুতিন ও তার প্রেমিকার সন্তান। আর সেই তথ্য ফের একবার প্রকাশ্য আসতেই সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়েছেন লুইজা। এই সিক্রেট কন্যাকে নিয়ে এখন তুমুল চর্চা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দর্শক, পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনেই সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। গোটা পৃথিবীর সমালোচনার মুখে পড়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের ওপর হামলা চালিয়েছে রাশিয়া, আর সেই যুদ্ধে প্রতিদিন বহু মানুষের মৃত্যুও ঘটছে। বাস্তবে ব্যক্তিগত জীবনেও কম বিতর্কে পড়তে হয়নি পুতিনকে। শোনা যায়, স্ত্রীর চরিত্র যাচাই করতে এক সময় নিজের বন্ধুকেও পাঠিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট। তার জীবনে একাধিক রহস্য রয়েছে, তারই মধ্যে এক রহস্যের নাম লুইজা রোজোভা। 18 বছরের ওই তরুণী নাকি পুতিন ও তার প্রেমিকার সন্তান। আর সেই তথ্য ফের একবার প্রকাশ্য আসতেই সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়েছেন লুইজা। ইউক্রেনে আক্রমণের জেরে এখন পুতিনের কন্যাকে নিয়েও আলোড়ন পড়েছে নেট দুনিয়ায়। জানা গিয়েছে, লুইজার মা শ্বেতলানা ক্রিভোনোগিক পেশায় একজন ঝাড়ুদার ছিলেন, কিন্তু হঠাৎ করেই রাশিয়ার একটি ব্যাংকের মালিকানা পেয়ে যান তিনি। সেই উল্কাগতির উত্থান অনেকেরই চোখ কপালে তুলেছিল। ঝাড়ুদার থেকে রাতারাতি কয়েক মিলিয়ন ডলারের মালিক হয়ে যান শ্বেতলানা। তবে তার মেয়ের বাবা যে পুতিন, তা অবশ্য প্রকাশ্য কখনো তিনি স্বীকার করেননি। কিন্তু রাশিয়া ও রাশিয়ার বাইরেও এ নিয়ে চর্চা কম হয়নি। বর্তমান প্রেক্ষাপটে লুইজাকে খুনির সন্তান বলে তোপ দাগছেন অনেকেই। সুন্দরী লুইজা রোজের ইনস্টাগ্রামে ফলোয়ার সংখ্যাও প্রচুর। তার মা বর্তমানে একটি বিলাসবহুল অট্টালিকার মালিক। বর্তমানে অবশ্য পুতিনের পরিবারকে একটি বাংকারে রাখা হয়েছে, যা পরমাণু হামলা থেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত। রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রেক্ষাপটে লুইজা রোজকে খুনির সন্তান বলে সম্বোধন করছেন অনেকেই। ইউক্রেনের ওপরে রাশিয়ার হামলার ফলে ইউক্রেনের অবস্থা খুবই খারাপ। এর ফলে পুতিনের ওপরের রাগ তার সিক্রেট কন্যা লুইজা রোজের ওপরে গিয়ে পড়েছে। পুতিনের সিক্রেট কন্যার সম্পর্কে জানাজানি হতেই সোশ্যাল মিডিয়ায় লুইজা রোজকে নিয়ে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় পুতিনের সিক্রেট কন্যাকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্যে ভরে গেছে। কিন্তু এই বিষয়ে পুতিন ও তার সিক্রেট কন্যা লুইজা রোজ এখনো পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করেনি। সম্মানিত দর্শক, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মেয়েকে আপনার কেমন লাগলো কমেন্ট করে জানান আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।